রবিবার সাত সকালে হাতির আতঙ্ক ছড়ালো বানারহাট ব্লকের মোগলকাটা চা বাগানে। টানা তিন ঘন্টা চেষ্টার পর হাতির দলকে জঙ্গলে ফেরাতে সক্ষম হয় বন দপ্তর। এদিন সকাল ছটা নাগাদ শাবক সহ 30-35টি হাতির একটি দল ডায়না জঙ্গল থেকে বেরিয়ে মোগলকাটা চা বাগান দিয়ে মুরঘাট জঙ্গলে ফেরার পথে আলো ফুটে যাওয়ায় বাগানে ঘোরাফেরা করতে থাকে। সকাল সকাল হাতির দলকে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে চা বাগানের বাসিন্দাদের মধ্যে। এরপর চা বাগান কর্তৃপক্ষ বন দপ্তরকে খবর দিলে বিন্যাগুড়ি বনপ্রাণ কর্মীরা গিয়ে তিন ঘন্টার চেষ্টায় হাতির দলটিকে জঙ্গলে পাঠাতে সক্ষম হয়। হাতিগুলো জঙ্গলে ফিরে গেলেও আবার বাগানে ফিরে আসার আতঙ্কেই রয়েছেন বাগানের বাসিন্দারা। বিন্যাগুড়ি বন্যপ্রাণ শাখার সূত্রে জানা গেছে, হাতির দলটি বাধা পেয়ে কিছুটা বাগানের এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। দলটিকে জঙ্গলে ফিরিয়ে দিলেও হাতিগুলির প্রতি নজর রাখা হচ্ছে। বানারহাট থেকে গোপাল মণ্ডলের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।